সাগর থেকে পাহাড় পর্যন্ত পর্বত যাত্রা করতে সুদূর বর্ধমান কান্না থেকে সাইকেল নিয়ে গঙ্গাসাগর উপস্থিত হয়েছেন 72 বছরের বৃদ্ধ প্রভাত দাস। তার কথা আসব, তবে সাগর থেকে কার্শিয়াং পর্যন্ত ভারত জোড়ো যাত্রার সূচনা এই বঙ্গে। আমাদের সাংবাদিক বিশ্বজিৎ নস্কর সঙ্গে রয়েছেন, সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইব যে এই ভারত জোড়োর সমর্থনে সাগর থেকে পাহাড় পর্যন্ত যে যাত্রা কর্মসূচি, তা এই মুহূর্তে কোন পর্যায়ে? দেখো ভাস্করদা, গতকাল থেকে কিন্তু বিভিন্ন নেতা কলকাতা সহ দিল্লি নেতারা এসেছে, অলরেডি সকালবেলা তারা পৌঁছেছে, এবং তারা তো যেটা আজকের সকাল থেকে নটা নাগাদ এখান থেকে শুরু করার কথা আছে কাশিয়া। অলরেডি দেখো এক প্রেমী, তার নাম হচ্ছে প্রকাশ দাস, কিন্তু সুদূর একদম বর্তমানে কান্না সাইকেল নিয়ে এসেছে সাগরে, এবং তিনি আজ তাই তিনি সাগরে পৌঁছে সেই সাইকেল নিয়ে, তার তিনি যেটা বলেন যে এই তার এই থেকে কাশিয়াং তার থেকে ভারত থেকে যে যাত্রা হচ্ছে রাহুলগান্ধী ভারত যাচ্ছে, এবং দেখো সেখানে এটাও জানি এই সাইকেলে তিনি অলরেডি কিন্তু কাশিয়াং পর্যন্ত যাচ্ছে, সেই মতো তিনি কিন্তু সাইকেল নিয়ে বর্ধমানে খালনা থেকে এই সাগরে এসেছেন। দেখো এই ভারত জোড়ো যাত্রা অলরেডি সমস্ত নেতারা, তারা কিছুক্ষণ আগে তারা কিন্তু গঙ্গাসাগরে তারা স্নান করেছে সেই সেই বিজে, সেখান থেকে তারা এখন তারা মন্দিরে পুজো দিচ্ছে, আর কিছুক্ষণ পরেই তারা এই যে ভারত জোড়ো যাত্রা এই ঠিক কপিলমুনি মন্দির সামনে থেকে এই ঠিক শুরু হবে। অলরেডি সমস্ত সমর্থকরা তারা অলরেডি এসেও গিয়েছে, নেতা কর্মী থেকে সবাই সেখানে, অধীর রঞ্জন চৌধুরী থেকে যে জেলার যারা পর্যবেক্ষক, কংগ্রেসের যারা আছে, কংগ্রেসের যারা যে ব্লক সভাপতি আছে কংগ্রেসের, তারা সমস্ত সবাই পৌঁছে গেছে সেখানে, এমনকি অধীর রঞ্জন চৌধুরীও তিনিও গতকাল এসছে, এর পাশাপাশি আরো বেশ কয়েকজন নেতা এসছে। তবে দেখো যত সময় গড়াবে জানা যাবে আরো কতজন কারা কারা কোন কোন নেতা আজকে সকালের মধ্যে হয়তো ওখানে যদি পৌঁছায় সেটা জানা যাবে, তবে এই মুহূর্তে কিন্তু কংগ্রেসের মধ্যে একটা সাজে সাজে রব, তারা কিন্তু সেই সাগর থেকে যেটা কার্শিয়াং পর্যন্ত এই ভারত জোড়ো যাত্রা তারা কিন্তু সফল করার জন্য একদম অধীর আগ্রহে রয়েছে। ভাস্করদা ধন্যবাদ, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিশ্বজিৎ নস্করের সঙ্গে। রাহুল গান্ধীর ভারত জোড়োর সমর্থনে সাগর থেকে পাহাড় পর্যন্ত যাত্রা বিষয়ে বিস্তারিত বলছিলেন বিশ্বজিৎ নস্কর। গঙ্গাসাগর থেকে কার্শিয়াং পর্যন্ত গোটা দেশে দুর্নীতিমুক্ত সরকার গড়ার বার্তা দিতে এই যাত্রা।